অসমত আঞ্চলিক দল আঞ্চলিকতাবাদ শক্তিশালী হওয়া মানে আঞ্চলিক দল শক্তিশালী হওয়া মানে অসমৰ স্বার্থ সুরক্ষিত হওয়া। বিটিআরত ইয়াত জানেই পরিষদীয় সরকার আছে, একটা বৃহৎ এলাকা, কেবাখনো জিলা আছে। মই ভাবো যে ইউপিপিএল ইয়াত শক্তিশালী হওয়া মানে ইয়াত আঞ্চলিক স্বার্থ সুরক্ষিত হওয়া। চাওক, 2015 চনত ইউপিপিএলৰ জন্ম হয়েছিল 5 আগস্ট তারিখে। 9টা বছর সম্পূর্ণ করে 10 বছর ভরি দিব আজির দিন, কালির দিন ভরি দি এটা 9th ফাউন্ডেশন ডে। মই ইয়ার আগেও ইউপিপিএলৰ প্রতিষ্ঠা দিবসত আহিছো আর মই নিজে কৈছো যে ইয়ালৈ আহিলে মই মনত নতুন উদ্যম পাওঁ, সাহস পাওঁ, অনুপ্রেরণাও পাওঁ। কারণ ইউপিপিএল হচ্ছে একটা আঞ্চলিক রাজনৈতিক দল, একটা দীঘলীয়া সংগ্রামের মাজে আহি জন্ম হওয়া একটা দল, দীঘলীয়া ইতিহাস আছে, দীঘলীয়া সংগ্রামের ইতিহাস আছে। আর মই বিচাৰি পাওঁ যে অসম গণ পৰিষদ যিদৰে গঠন হৈছিল, যিদৰে সংগ্রামের মাজে আহি অসম গণ পৰিষদ গঠন হৈছিল, অসম গণ পৰিষদৰে ইউপিপিএলৰ ইতিহাসও প্রায় একে। আর মই বিশ্বাস কৰোঁ মনে পাৰে যে অসমত আঞ্চলিক দল আঞ্চলিকতাবাদ শক্তিশালী হওয়া মানে আঞ্চলিক দল শক্তিশালী হওয়া মানে অসমৰ স্বার্থ সুরক্ষিত হওয়া। বিটিআরত ইয়াত জানেই পরিষদীয় সরকার আছে, একটা বৃহৎ এলাকা, কেবাখনো জিলা আছে। মই ভাবো যে ইউপিপিএল ইয়াত শক্তিশালী হওয়া মানে ইয়াত আঞ্চলিক স্বার্থ সুরক্ষিত হওয়া।